আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিম থেকে আপনারা অনেকেই আছেন গ্রাম এলাকায়, ডিম থেকে বাচ্চা ফোটান মুরগি ব্যবহার করে, অর্থাৎ যে মুরগিগুলা ডিম পারতেছে ওই মুরগি দিয়ে আপনি তাপ দিয়ে ডিম হতে বাচ্চা আপনারা ফোটান, অর্থাৎ ডিম উৎপাদন, ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। তো বন্ধুরা, এই ডিম থেকে বাচ্চা উৎপাদনের সময় আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, তা না হলে আপনার ডিম কিন্তু ভেঙে যেতে পারে, ভেঙে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনি কিন্তু পূর্ণাঙ্গ ভাবে আপনার প্রতিটা ডিম হতে বাচ্চা নাও ফুটতে পারে। দেখতেই পাচ্ছেন এই ডিমটা ফেটে ভেঙে গিয়েছে, তো এটা একেবারে বাদ। কারণ হলো এই যে দেখতে পাইতেছেন, এই যে মা যে এটার মধ্যে বসানো হয়েছে সেটাই একটু ধার ধার, অর্থাৎ খড় ভালোভাবে বিছানো হয়নি। তো বন্ধুরা, এখন এই এটা যাতে করে ডিম পরবর্তীতে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য নরম জাতীয় খড় এই এই ধামার মধ্যে, এই ঝুড়ির মধ্যে আমি দিয়ে দেবো, যাতে করে সুন্দরভাবে পরবর্তীতে সফট থাকে আর মুরগি উঠানামা করলেও যাতে করে ডিমগুলা ভেঙে না যায়। তো বন্ধুরা, আপনারা খেয়াল করবেন প্রতিটা মুরগি কিন্তু প্রতিদিনই সকালে হয় বিকালে একবার না একবার বাইরে বের হবে। তো এইভাবে যদি আপনারা একটু খেয়াল করে রাখেন, তাহলে কিন্তু আপনার মুরগি হতে যে ডিম আপনি পেয়েছেন 10টি অথবা 12টি, তো প্রত্যেকটার থেকে বাচ্চা আপনি পাবেন। তো খেয়াল রাখবেন প্রতিটা মুরগির সাথে সাথে করে ম্যাচুরেট বড় ধরনের একটা মুরগ থাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে প্রায় প্রতিটার থেকে আপনি বাচ্চা পেতে চলেছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ।